2022 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্যালকাটা টাইম। আমি তন্ময় তোমাদের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আসছি WBCHSC উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভবনের একদম সামনে। আমরা জানি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু জুন মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বেরোবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, কলকাতায় বিধাননগর এটা। এবং যেমনটা জানা যাচ্ছে, এবছর উচ্চ মাধ্যমিকে যারা একটু লিখে এসছো তারা কিন্তু পাশ করে যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিল্ডিং, এবং যেমনটা এখান থেকে জানা যাচ্ছে জুন মাসেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। এবং এবছর যারা খাতায় কিছু লিখে এসছো, তোমরা ফাঁকা খাতা জমা দাওনি এবং প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো ঠিকঠাক করে করেছিলে, তোমরা কিন্তু এবছর ভালো নাম্বার নিয়ে পাস করবে। কিন্তু যারা ফাঁকা খাতা জমা দিয়েছ, যারা উল্টো পাল্টা লিখেছো, তাদের তো পাস করানো কোনো মতেই সম্ভব না, এটা স্বাভাবিকও নয়। সেই জন্য যারা ফাঁকা খাতা জমা দিয়েছো তোমরা কিন্তু ফেল করে যাবে, কিন্তু যারা একটু লিখে এসছো তোমরা কিন্তু পাস করে যাবে, নিশ্চিন্ত থাকো। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে জুন মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে, এবং খাতা দেখা হবে আন্তরিকতার সহকারে, এমনটাই কিন্তু জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মাধ্যমিকের রেজাল্ট 3 তারিখে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে? ইতিমধ্যেই সূত্র মারফত যে খবরটি পাওয়া যাচ্ছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে জুন মাসের 16 থেকে 20 তারিখের মধ্যে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে, 16 তারিখে আমরা জানি স্কুল খুলবে, গরমের ছুটির পর স্কুল খুলতে চলেছে 16 তারিখ, এবং 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং তার সাথে বলে রাখি, এবছর উচ্চ মাধ্যমিকে কিন্তু কোনো রকমের প্রশ্ন ফাঁস, টুকলি এইসবের ঘটনা আসেনি, এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বাবু। এবং তিনি জানিয়েছে এবছর আন্তরিকতার সাথে খাতা দেখা হবে, যেহেতু করোনার কারণে প্রায় 2 বছর স্কুল বন্ধ ছিল, তারপর অফলাইনে পরীক্ষা হয়েছে, নিজের নিজের হোম সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়েছে স্টুডেন্টরা, এবছর কিন্তু আন্তরিকতার সাথে খাতা দেখা হবে। তোমরা যারা একটু লিখে এসছো, তোমরা যারা প্র্যাকটিক্যাল ঠিকঠাক করে করেছো, তোমরা কিন্তু ভালো নাম্বার পেয়ে পাস করবে। কিন্তু যারা ফাঁকা খাতা জমা দিয়েছে, যারা উল্টো পাল্টা লিখে এসছে খাতায়, তারা কিন্তু ফেল করে যাবে, তাদের কিন্তু পাস করানো হবে না, সরাসরি বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। এবং তিনি যেটা জানিয়েছে, জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে। তবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনো নিয়ে অফিসিয়াল কোনো নোটিশ আসেনি, সূত্র মারফত জানা যাচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যেই রেজাল্ট বেরোবে উচ্চ মাধ্যমিকের। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও উচ্চ মাধ্যমিকে তোমাদের কেমন নাম্বার হতে চলেছে।